আমি তোমার জন্য ছুটে এসেছি। তোমার পরীক্ষে বাবা নীলকণ্ঠ, বাবার স্বামীর উপর কোনো ব্যাপার তুমি আসতে দিও না বাবা নীলকণ্ঠ। তোমায় শেষ করার আগে নাগমণি সমৃদ্ধ সন্তানকে আমায় পৃথিবীর আলো দেখাতে হবে। পঞ্চমীর কথা ভেবে আর নিজেকে দুর্বল করিস। তুই ওকে যোগ্য সম্মান দিলেও ও তার মর্যাদা রাখেনি, কখনো তো ও জানতে দেয়নি যে ও আসলে সাপ। তাই বলছি পঞ্চমীর থেকে অনেক দূরে চলে যা তিনজন, চিত্রাকে নিয়ে এখান থেকে চলে যা। চিত্রাই তোর এখন স্ত্রী, যা তিনজন চলে যা এখান থেকে, যা পঞ্চমীর থেকে দূরে চলে যা। পঞ্চমীর থেকে তিনজন চলে যা, তিনজন চলে যা, যা। যাই ভাবো তুমি কিঞ্জল, আজ তোমার সাথে আমার মিলন কেউ আটকাতে পারবে না। আমার সন্তান লাভ হলে রাত ভোর হবার আগেই তোমার আয়ু শেষ। না, আত্মা মায়ের না নেই এখান থেকে আমি কিছু তাই ফিরব না। আত্মা মা আমারে বাঁচানোর জন্য নিজে বিপদের মুখে দড়া দিয়েছে। অনেক চাপের সর্বনাশ করেছ তুমি, আর নয়। আমার কথা ভাবিস না পঞ্চমী, চাপে গেলে প্রতিশোধ অনেক সময় পাবে তুই। ঠিক আছে, যা পঞ্চমী, যা তুমি জলকে বাঁচা, যা। কিঞ্জল দোষী নয় পঞ্চমী, কিঞ্জলের ইচ্ছে রানী মাকে মারেনি। কি কইলে তুমি? দোষী না, উনি আমার মায়েরা নিজের ইচ্ছে মারেননি। কিছু কথা মা, আমি তোমাকে কয়েছিলাম আমার বাবু খারাপ মানুষ নন, উনি দোষী নন। রক্ষা কবচ তুই পঞ্চমী, যে করে হোক, যে করে হোক তুই কিঞ্জলের কাছে পৌঁছ। যা পঞ্চমী, যা। আমার বাবা নীলকণ্ঠের উপর সম্পূর্ণ ভরসা আছে, তিনি কোনোদিন ওর সৎ ভালো মানুষের ক্ষতি হতে দেননি, আর আজও তিনি আমার বাবুরে বাঁচাবেন। কি বলছেন কি গুরুদেব, কিছুই বুঝতে পারছি না। স্ত্রী ওকে বাঁচাবে, আবার স্ত্রী মারবে, মানে আপনি এই কিরকম হেয়ামিপূর্ণ কথা বলছেন গুরুদেব? আমি জানি, আমি জানি, আমি নিজেও বুঝতে পারছি, কারণ এরকম অদ্ভুত পুষ্টি আমি জীবনে কখনো দেখিনি। আর এটাই ভাবতে ভাবতে আমার হঠাৎ করে মনে পড়ে গেল সেদিন বিয়ের রাতের কথা, যখন চিত্রা কিছুতেই কোনো ভাবেই সাত পাকে আগুনের চারপাশে ঘুরতে রাজি হচ্ছিল না, তখন পঞ্চমী তার হাত ধরে টেনে এনে সাত পাক ঘুরে। হাত ছাড়ো পঞ্চমী। শুধু তাই নয়, কিঞ্জল প্রথমে পঞ্চমীর স্মৃতিতে সিঁদুর পরাতে যায়। কিঞ্জলের কুনকে থেকে কয়েক ফোঁটা সিঁদুর পঞ্চমীর সেতিতে পড়ে প্রথমে। তাই একথা অস্বীকার করার কোন উপায় নেই যে পঞ্চমী কিঞ্জলের প্রথম স্ত্রী। তারপর চিত্রা, বুঝেছি, তার মানে যে স্ত্রী ওকে বাঁচাবে
সে হলো চিত্রা। আর যে স্ত্রী ওকে মারার চেষ্টা করবে সে হলো পঞ্চমী। ঠিক এর উল্টোটা তোমার কেন মনে হচ্ছে না মা? এমনও তো হতে পারে যে চিত্রা কিঞ্জলকে মারতে চায় আর পঞ্চমী বাঁচাতে। কারণ পঞ্চমী ইচ্ছেধারী সাপ, ক্ষতি তো সাপই করতে পারে। না মা, এটা তোমার ভুল ধারণা। কে বলতে পারে যে ইচ্ছেধারী সাপ তোমার সংসারের মঙ্গল চায়? বেলি দিদি, আমি একজন ইচ্ছেধারী সাপ, এটা সত্যি কথা। কিন্তু কিন্তু আমি কি কখনো তোমাদের ক্ষতি করতে চেয়েছি? আমি চিচা দিদির মতো বানাক নই। আমি বাবুর রক্ষী কবচ, এই বাড়ির রক্ষী কবচ। না না, আমি তা মানি না। পঞ্চমী কিঞ্জলের ক্ষতি চায়। আমি মা, আমার মন বলছে, এতদিন পঞ্চমী আমাদের ধোকা দিয়েছে, মানুষের বেশি আমাদের মধ্যে থেকেছি, সুযোগ খুঁজেছে কিভাবে কিভাবে কিঞ্জলের ক্ষতি করা যায়। ভাগ্যিস গুরুদেব চিত্রাকে কিঞ্জলের বউ করে এনেছেন, তাই এতদিন কিঞ্জলের ভাড়া একেবারে কান ঘেঁষে বেরিয়ে গেছে। মা এক মিনিট, গুরুদেব আপনি তো কিঞ্জল আর চিত্রার বৌভাতের দিন এ বাড়িতে এলেন এবং বললেন যাতে চিত্রা কিঞ্জলের থেকে 13 দিন দূরে থাকে, এমনকি ওদের ফুলসজ্জাও যাতে না হয়। তাহলে চিত্রা যদি কিঞ্জলের ভালোই চেয়ে থাকে, আপনি তাহলে ওই কথা সেদিন কেন বললেন? আমি এ কথা কখনোই বলিনি। আমি তোদের ফুলসজ্জাতে আসিনি। ইতিমধ্যেই আমি তোমাদের বাড়িতে আসিনি। আপনি আপনি আসেননি? বলেননি চিত্রার সাথে মিলন হলে দাদু ভাইয়ের বিপদ হবে, কারণ আপনি নাকি সেরকম তো স্বপ্ন দেখেছিলেন। আমি আসিনি এবং কোনো রকম কোনো স্বপ্নই আমি দেখিনি। কি ওই কথাগুলো তাহলে কে বললো? আপনি তো সেদিন এলেন আমাদের সামনে, কথাগুলো বললেন, আর তারপরে তো চিত্রা আর কিঞ্জলের ওই ফুলসজ্জা ভাঙতে হলো। বুঝেছি, সবকিছু ওই ইচ্ছেধারী সাপের কাণ্ড। ওই পঞ্চমী গুরুদেবের রূপ ধরে এসে এই কথাগুলো বলে গেছে। বেশি ঝুঁকি নেওয়া হয়ে গেছে, আর না এবার চিত্রাকে কিঞ্জলে জীবনে ফিরিয়ে আনতেই হবে। নাহলে পঞ্চমী মহা সর্বনাশ করার চেষ্টা করবে। গুরুদেব আপনি পুজো বসুন, কিঞ্জল যেন চিত্রাকেই ফিরিয়ে আনে, আর পঞ্চমী যেন ধারে কাছেও আসতে না পারে। ঠাকুরের কাছে প্রার্থনা করুন গুরুদেব। মূর্খ, মূর্খ, তুই মূর্খ! আমার ক্ষমতা সীমাহীন। আমি যখন স্থির করেছি কিঞ্জল মরবে, তার আগে চিত্রা নাগমণি সমৃদ্ধ সন্তান লাভ করবে, সেটা কেউ দেখাতে পারবে না। স্বর্গ, মর্ত, পাতালে যে যতই শক্তিশালী হোক না কেন, তাকে হারতেই হবে। বজ্রবাহনের এতদিনের সাধনা আজ আজ পূরণ হবে, হবেই হবে। একশো নাগমণি থাকবে আমার দখলে, আমার। এখানে নিশ্চয় সাপ আছে, জন্তু তো থাকবেই বলো এরকম ঘন জঙ্গলে। আমার না খুব ভয় করছে, আমার এখানে থাকতে একদম ভালো লাগছে না। চলুন আমরা ফিরে যাই, এরকম দুর্যোগ হচ্ছে। এই দুর্যোগের মধ্যে গাড়ি চালিয়ে বাড়ি ফেরা তো ঠিক হবে না বলো? আজকে রাতটা বরং আমরা গাড়িতেই থেকে যাই। কি
কেঞ্জর, আমার খুব ভয় করছে, চলো আমরা বাড়ি চলে যাই, চলো চলো। আজ রাতেই আমি সন্তানবতী হব, এত দিনের অপেক্ষা শেষ হবে, এরপর আমি গুরুদেবের আশীর্বাদে হব অমর, সাপকুলের রানী। একবার যদি পঞ্চমীর সাথে দেখা হতো, জিজ্ঞেস করতাম কেন নিজের আসল পরিচয় লুকিয়ে রেখেছিল আমার থেকে, কেন আমার সাথে এমন অত্যাচার করলো, কেন ঢুকলো। কি হলো কিঞ্জল, দাঁড়িয়ে গেলি যে, বৃষ্টি আসবে তো, চলো চলো যাই, এখানে দাঁড়িয়ে থাকাটা ঠিক হবে না, চলো। পঞ্চমী, এক ঘন্টার মহাপর্ব, 27 মার্চ রাত 8:30 স্টার জলসায়।